Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Sumaiya's vlog. Ami Shoma aaj apnader sathe notun aro ekta video share korbo. Amar bashay guest ashbe. Ke ashbe seta video er majhei bolchi. Hotat korei shunlam ashbe. Tai sokal theke ektu gojgaj korchi. Amar jehetu choto baby ache to takeo care korte hoy. Shei jonno bhablam sokal theke ektu shuru kori. Tahole ভালো হবে। ফার্স্টে একটু আমার বেডটাকে গুছিয়ে নিয়েছি, এরপর ফানছি। আমাদের বিল্ডিং এর সাইডে কনস্ট্রাকশনের কাজ চলছে, এজন্য একটু বেশ ধুলাবালি এসে জমে যায়, তো সেগুলোকে একটু ক্লিন করে নিয়েছি। তারপর অন্য রুমগুলো গুছিয়ে নিয়েছি, বাবুকে খাওয়ানো, ঘুম পড়ানো, আমাদের জন্য রান্না করা, সবকিছু করেই আর একটু রান্না বাকি ছিল, ভাবলাম সেটাও একটু সেরে নিই। আর আমি যেহেতু নতুন ভিডিও দিচ্ছি, তাই সবকিছুই ভিডিও করা সম্ভব হচ্ছে না, তবে যতটুকু পারছি ততটুকুই করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাসায় আমার ভাসুর আসবে, সে দুপুরে ট্রেনে উঠেছে, আসতে প্রায় 11:30 বেজে যাবে, ট্রেনে আসতেছে। তো যখন আসবে তখন হয়তো আমিও যাব ওর বাবার সঙ্গে, এজন্য আমি একটু দ্রুত রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। বিকালে বাবুকে নাস্তা করাতে হবে, নিজেরও একটু গোজগাজ করা আছে, সেজন্যই বাকি রান্নাটা সেরে নিচ্ছিলাম। আর এখন একটু অল্প স্বল্প রান্নাটাই বাকি ছিল, তো আমি একটু ডিম ভুনা করে নিচ্ছিলাম। এটা তো আর বলার কিছুই নেই, তো ঝটপট ভাবে এটা সবাই পারে কম বেশি, আর আমি যেভাবে পারি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওর মাঝখানে প্রতিদিনের মতো একটা কথাই বলে নেই, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা কথা বারবারই বলা হয়ে যায়, আমি যেহেতু নতুন ভিডিও দিচ্ছি তাই আমার এই ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওতে সব কিছু দেখা যায় যে বাম হাতে রান্না করা হচ্ছে, আসলে ভিডিও করার সময় ওরকম দেখাচ্ছে কিন্তু আসলে সব কিছুই ডান হাত দিয়ে রান্না করা হচ্ছিল, কিন্তু ভিডিও এডিট করার সময় দেখা যাচ্ছিল সব কিছুই বাম হাতে করা হচ্ছে। তো আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি একটু চিকেন রান্না করব, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি ফার্স্টেই কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এখন একটু পেঁয়াজ কুচি দিব 2 টেবিল চামচ, জিরার পেস্ট, তারপর হচ্ছে 2 টেবিল চামচ রসুনের পেস্ট, হচ্ছে 2 টেবিল চামচ আদার পেস্ট, তারপর একটু শুকনো মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আমরা তো একটু ঝালটা বেশি খেয়ে থাকি তাই একটু বেশি পরিমাণেই দিলাম, 1/2 চা চামচ গরম মশলার পেস্ট, 3-4টা তেজপাতা, 2 টেবিল চামচ লবণ, আর হচ্ছে 1.5 টেবিল চামচ হলুদ। আমি জানি আমার থেকে অনেক সুন্দর রান্না আপনারা করতে জানেন, তারপর ওই যে বললাম আমি যেটা পারি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমি একটু চিকেনটা দিয়ে দিলাম মশলার মাঝে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা শেষ করে ফেলেছি। রান্নাটা শেষ হতে না হতেই ওর বাবা চলে আসছে অফিস থেকে, ওকে কিছু জিনিসপত্র আনতে বলছিলাম, ও সেগুলোই নিয়ে আসলো, আর আমিও ঝটপট করে রান্নাটা শেষ করে ফেললাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম।